ডক্টর একজন একটা ইউনিট ডেফিনেটলি বাংলাদেশে একটা স্টেক ওনার অন্যান্য সমস্ত পরিচয় বাদ দিলেও আমাকে ধরতে হবে যে বাংলাদেশের জনগণের যে মতামত সেই মতামতের পর্যায়ে থেকে উনি হয়তো একটা কথা বলেছেন দেশে আইনের শাসন আছে কি নেই এটা একটা একটা দেশের জুডিশিয়ারি কতটুকু স্ট্রেনদেন এটা প্রকাশ পায় যে ওই জুডিশিয়ারি সিস্টেমের উপরে দেশের জনগণের আস্থা কতটুকু বা ওই সিস্টেমটা দেশের জনগণকে কতটুকু প্রোটেকশন দিতে পারছে এটার উপর ডিপেন্ড করে সো ডক্টর যে কথাটা বলেছেন যে আইনের শাসন নেই বা বালা মোসিব যেটা আছে এটা ডেফিনেটলি যে প্র্যাকটিক্যালি এখন বাংলাদেশে যে সিচুয়েশন বিরাজ করছে ওটারই হয়তো উনি একটা ইকো করার চেষ্টা করেছেন এখানে এখন সবাই তো ডক্টর ইনুসনা সবার মানে ক্ষমতা নেই বা সবার ক্যাপাসিটির ভেতরে নেই যে ক্যামেরার সামনে গিয়ে নিজের কথাগুলো তারা বলতে পারবে আর এদের সাথে কথা বলা অনেক এখন ভীতির বিষয় একটা তো বলেছেন উনি ওটা এটা আসলে বাংলাদেশের সামগ্রিক বিষয়টাকে উনি ওনার মতের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন বলে আমি মনে করি আর হচ্ছে যে আইনের শাসনটা আজকে যদি আপা বলছিলেন সুন্দর করে দুর্নীতির বিষয়ে কথা বলছিলেন বাংলাদেশে এখন আপনি দেখবেন কি যত ঘটনায় ঘটুক না কেন যত একটা অনেক বড় যদি খুন হয় একটা খুব ভায়োলেন্স ক্রিয়েট হয় যদি কোনো আপনার দুর্নীতির ইস্যু হয় যদি আপনার টাকা পাচার ইস্যু হয় বাংলাদেশের একটা জনগণ বিলিভ করে না যে এই ঘটনাটার কোনো সুষ্ঠু তদন্ত হবে বিচার হবে অথবা এটার কোনো রিয়াকশন বাংলাদেশের মানুষ দেখতে পাবে আমাদের আজকে আজকে আমরা দেখেছি যে সাগরুণী হত্যাকাণ্ড একশো সাতবারের মতো তদন্ত প্রতিবেদন পিছিয়েছে খুব রিসেন্ট টাইমে আমাদের যে ব্যানার্জি সাহেবকে নিয়ে যে কথাগুলো চলছে আমরা দুটো রিপোর্ট দেখেছি সিরিজ আমি খুব ব্যক্তহীন কোন এটা বলতে পারি এবং আনডাউটেডলি বলতে পারি যে বাংলাদেশের একটা জনগণ বিলিভ করে না যে ব্যানার্জি সাহেবের এই এত এত দুর্নীতির কোনো বিচারে বাংলাদেশে মাটিতে হবে এটা বিশ্বাস করে না এই বিশ্বাসটা মানুষের ভেতরে আজকে একদিন একদিনে চলে যায়নি সিস্টেমটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দেখেছি এখন যেমন এই যে আমাদের রমজানের আগে আমাদের বেলি রোডে যে ঘটনাটা ঘটলো অগ্নিকাণ্ডের এতগুলো মানুষ মারা গেল আমরা জানলাম যে হ্যাঁ ওই এখন কি কারোর মুখে আমরা শুনি আমরা নিজেরাও কি কথা বলি এটা নিয়ে যে ওই মানুষগুলো মারা গেছে কি হলো এত বড় ওটা তো একটা সিস্টেম লস ওটা তো ওটা ওটা তো কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড যদি আমরা বলে থাকি সেটাকেও কিন্তু আমরা খুব বেশি এটা খুব বেশি বলা হবে না জিনিসটাকে বেশি করে বলা হবে না কারণ যখন একটা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করা হয় প্রত্যেকটা ধ্বংস এবং অকার্যকর করা হয় সিস্টেমেটিক্যালি এবং ডেলিব্রেটলি সেখানে কিন্তু কোনো প্রতিষ্ঠান ঠিকমতো কাজ করছে না এবং যেহেতু কাজ করছে না আলটিমেটলি এরকম বেলিউডের মতো ঘটনা ঘটছে বেলিউডের ঘটনা পরে কিন্তু দেখেছেন আপনি বহুদিন প্রতিদিনই প্রতিদিনই একটা দুটো করে আমরা দেখেছি কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে কি হয় তদন্তের জন্য বলে একটা দুটো তদন্ত কমিটি গঠিত হয় আমরা দুদিন পরে তিন দিন পরে আমরা দেখি যে নতুন একটা ইস্যু এসছে আমরা ওটা ভুলে যাই সো আইনের শাসন কিভাবেই দেশে আছে যদি আপা আসলে বললেন আমরা একটা দুটো যদি দেখতে পেতাম যে হ্যাঁ আজকে বুয়েট উত্তাল আজকে বুয়েটে আবার রাজনীতি শুরু হয়েছে আমি নিজে ছাত্র রাজনীতি কখনো করিনি আমার এখানে একটা একটা আফসোস থাকে যে আমি ছাত্র রাজনীতি না করে এই জায়গায় এসেছি ছাত্র রাজনীতির পক্ষে আমি কিন্তু বুয়েটে আজকে যে ঘটনাটা ঘটলো কোন প্রেক্ষাপটে গিয়ে বুয়েটের রাজনীতিটা ছাত্র রাজনীতিটাকে কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল সেই প্রেক্ষাপটটাকে আমরা একেবারে ভুলে গেলাম ভুলে গিয়ে কিন্তু এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করছি তো আমরা কোর জিনিসগুলো থেকে বেরিয়ে আসি অলওয়েজ আমাদের কারণটা কি আমরা সেই জায়গাটা থেকে বের হয়ে আসি আমাদের রোগটা আমরা দেখছি কিন্তু রোগের কারণটা কিন্তু আমরা কখনোই ওদিকে যাই না যে জায়গায় দেখবেন আপনি যে দেখেন সিন্ডিকেট 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 বলে আজ পর্যন্ত এই সিন্ডিকেট কি জিনিস এটাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি সিন্ডিকেট কারা আইডেন্টিফিকেশনই হয় না তো সিন্ডিকেট ভাঙবো আমরা কি করে হ্যাঁ তো আমার এতগুলো কথা বলার কারণটা একটা হচ্ছে যে যখন একটা দেশের সবগুলো স্বায় শাসিত প্রতিষ্ঠান তারপরে দেশের যে রাষ্ট্রের যে অর্গানগুলো থাকে লেজিসলেটিভ বলেন জুডিশিয়ারি বলেন এক্সিকিউটিভ বলেন প্রত্যেকটা জায়গায় যখন সিস্টেমেটিক্যালি ডিস্ট্রাকশনের মধ্যে চলে যায় তখন কিন্তু আসলে আমরা আলটিমেটলি আইনের শাসন কেন থাকবে এই জায়গাটাতে আইনের শাসন কার জন্য আপনি প্রতিষ্ঠা করবেন আইন তো সবার জন্য এখানে না কালো কারোর জন্য দাঁড়ালেই আমরা যে কোনো ধরনের অর্ডার পেয়ে যাই আর কারো কারোর জন্য আমরা বছরের পর বছর ঘুরে কিন্তু অর্ডার পাই না সো এই বিষয়গুলোকে দেখলে বলা বলা যেতেই পারে যে ইউনুৎসাহ কিন্তু খুব বেশি এমন কিছু বলেন নাই যেটা দেশের মানুষ জানেন না যে অনেকগুলো প্রসঙ্গ তিনি আহ টেনে নিয়েছেন প্রসঙ্গ বেনুজির আহমেদের প্রসঙ্গ এর মধ্যে একই সময় যখন বেনুজীর আহমেদের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে মাতার বাড়িতে কী হচ্ছে কয় টাকার জিনিস কয় টাকায় কেনা হচ্ছে এবং এরকম ফরিদপুর মেডিকেল কলেজের কথা আমরা স্মরণ করতে পারি রূপপুর পাওয়ার প্ল্যান্টের কথা আমরা স্মরণ করতে পারি বহু দিন ধরে এবং একটা ছাত্র নেতার হাতে হাজার হাজার কোটি টাকা সো আইনের শাসন যদি থাকে বিচার যদি থাকে তাহলে এই সমস্যাগুলোর সমাধান তো কমে আসার কথা তো না ধন্যবাদ আপনাকে আবারও দেখুন বেনজির সাহেবের ব্যাপারে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো কি প্রমাণিত হয়েছে আদালতে হয়নি এটা প্রয়োজন হলে তদন্ত হবে মামলা হবে সবই হবে এটা নিউজ আসলো কিছু কি জেল ফাঁসি দিব অসুবিধা কি কিন্তু এখনো তো এটা বিচার বিচারিক এখনো তো বিচারই শুরু হয়নি অতএব উনি করেছে কি না করেছে ওনাকে আমরা রায় দিয়ে ফেললাম এটা তো ঠিক না আর উনি যেখানে বসে আছেন উনিও তো একজন আইনজীবী আমরা তো আইনজীবীরাও তো আইনের শাসনের একটা অংশ যেন মানুষ ন্যায় বিচার পায় সেটা আমরা নিশ্চিত করি অতএব আমাদেরকে সেটা ভাবতে হবে কাউকে আমরা আন্দাজ দিতে পারি না ব্যবসা সম্পত্তি অ্যাপার্টমেন্ট এগুলো তো করেছেন সবকিছু তো তদন্ত সেটা তদন্ত হবে উনি কোনখান থেকে করেছেন ওনার সোর্স অফ ইনকাম কি ছিল কোথা থেকে উনি সেটা টাকা সোর্স অফ ইনকাম তো উনি সরকারি সরকারি কর্মকর্তা ছিলেন হ্যাঁ ছিলেন তারপর এখন সেটা তো তিনিই ব্যাখ্যা দিবেন যে উনি কোথা পেয়েছেন সেটা দেখি কি হয় বাংলায় লিখলেন না দেখুন না লিখলেন এটা একটা বহুল প্রচলিত মানে কেউ যদি কোনো কিছু রহস্য উদঘাটন করতে চায় তখন আমরা কিন্তু নিজেরাও কিন্তু কিছু কিছু মাঝে মাঝে হিন্দি বা অন্য ভাষা আমরা ইউজ করি ইংলিশও ইউজ করি যখন আমরা মানে মজা বা একটা কিছু নিয়ে আমরা উপমাসুলভ কিছু বলতে চাই তখন আমরা এই ধরনের কথা ইউজ করি এটা এটা স্বাভাবিক এখন আমি আপনাকে বলি দেখুন আমেরিকাতে উনি সাগরুনির কথা বলেছে ঠিক আছে সাগরুনী হত্যার বিচার তো অবশ্যই আমরাও চাই এখন ন্যায় বিচারের স্বার্থে যদি আইনের আইনের ভাষ্য কি একজন নিরপরাধ লোক সাজা পাওয়ার চাইতে দশজন অপরাধীও মুক্তি পাওয়া ভালো এটা প্রিজামশন অব ইনোসেন্স এই কথা লেখা আছে এখন আমরা দেখেছি আমেরিকাতে পঁচিশ বছর পর খুনের আসামি গ্রেফতার হয়েছে মার্কিন যুক্তরাজ্যে দেখেছি পঞ্চাশ বছর পর আসামি ধরা হয়েছে তাহলে কি জন্য সেখানেও তো ন্যায় বিচারের হয়েছে সাগরুনির মামলায় অনেকদিন হয়েছে সেটাও কিন্তু ন্যায় বিচারের যে সঠিক অপরাধীকে আমরা ধরতে যে আমরা এমন কাউকে ধরবো না যাকে কিনা হয়রানি করা হবে মিছে মিচি অতএব আমরা একটা লোককে এখন সবার দাবির প্রেক্ষিতে আমরা কাউকে অ্যারেস্ট করলাম দেখা গেলো যে সে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ আসিনি বা তদন্তে সে আসছে না তা আমরা কি তাকে অ্যারেস্ট করবো এখন এখন সময় যদি লাগেও হ্যাঁ ওই যে একটা কথা আছে না যে একদম না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো আমি মনে করি সেটা এরপর আমি বলি